আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, রাশিয়া চীনের সম্পর্ক আন্তর্জাতিক শান্তির জন্য ক্ষতিকর বলেছে তাইওয়ান। ইউক্রেনের জেলেন্সকি মুক্ত খার্গিব অঞ্চলে সফরে বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। মার্কিন সিনেট তাইওয়ানে সরাসরি সামরিক সহায়তা পাঠাতে চলেছে। সের্গেই ল্যাভরভকে জাতিসংঘে যাওয়ার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান এবং ইসরায়েলে যুদ্ধের ঢাক বাজছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়া এবং চীনের সম্পর্ক আন্তর্জাতিক শান্তির জন্য ক্ষতিকর বলেছে তাইওয়ান। তাইওয়ান শুক্রবার রাশিয়া ও চীনের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের নিন্দা করেছে। বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দুই দেশের নেতারা মুখোমুখি সাক্ষাতের পর তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাশিয়া যারা শান্তি বজায় রাখে এবং স্থিতি অবস্থা বজায় রাখে তাদেরকে উস্কানিমূলক বলে আন্তর্জাতিক শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র এবং স্বাধীনতার বিষয়ে চীনা এবং রাশিয়ার কর্তৃত্ববাদী শাসকদের চোটের কারণে সৃষ্ট ক্ষতিকে অত্যন্তভাবে প্রদর্শন করে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার চীনা সমকক্ষ শি জিনপিং বৃহস্পতিবার থেকে প্রাচীন সিল্ক রোড নগরী সমরকন্দে অন্যান্য এশীয় নেতাদের সাথে পশ্চিমা বৈশ্বিক প্রভাবের প্রতি চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত একটি আঞ্চলিক শীর্ষ সম্মেলনের জন্য জড়ো হয়েছেন। বৃহস্পতিবার এবং শুক্রবার উজবেক শহরে সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকে শি জিনপিং এবং পুতিনের সাথে ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান এবং আরও কয়েকটি দেশের নেতারা যোগ দেন। প্রধান শীর্ষ সম্মেলনের দিন শুক্রবার, তবে এটি বৃহস্পতিবার রাশিয়ান এবং চীনা নেতাদের বৈঠক যা সবচেয়ে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হয়। দুজনেই আলোচনার আগে শহরে পৌঁছেছিলেন। পুতিন তার বিমান থেকে রোদ উজ্জ্বল আকাশের নিচে উঠেছিলেন এবং কালো যানবাহনের একটি কনভয়ে নিয়ে যাওয়ার আগে টারমাকে একজন অনার গার্ড দ্বারা অভ্যর্থনা জানানো হয়েছিল। এদিকে জানিয়ে দিব, ইউক্রেনের জেলেন্সকির মুক্ত খার্কিব অঞ্চলে সফরের বিজয় প্রতিশ্রুতি দিয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেন্সকি বুধবার কৌশলগত শহর ইজুম পরিদর্শনে বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন, যেটি সম্প্রতি রাশিয়ার কাছ থেকে কিয়েভের সেনাবাহিনীর একটি বজ্রপাল্টা আক্রমণে পুনরুদ্ধার করা হয়েছিল। রাশিয়ার ৬ মাস পুরনো আগ্রাসনের একটি সিদ্ধান্তমূলক মুহূর্তে এই সফরটি এসেছে। ইউক্রেন পূর্বের বিভিন্ন অংশ থেকে মস্কোর বাহিনীকে বিতাড়িত করেছে এবং ক্রেমলিন পুরো ডোনবাস অঞ্চল দখলের উচ্চ আকাঙ্ক্ষাকে গুরুতরভাবে চ্যালেঞ্জ করেছে। এএফপি এই তথ্য জানা। আমাদের নীল হলুদ পতাকা ইতিমধ্যে দখলমুক্ত ইজিএমে উঠছে এবং এটি প্রতিটি ইউক্রেনের শহর ও গ্রামেই হবে, জেলেন্সকি সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে এই কথা বলেছেন। আমরা শুধুমাত্র একটি দিকে এগিয়ে যাচ্ছি, সামনে এবং বিজয়ের দিকে। তার কার্যালয় থেকে বিতরণ করা ছবিগুলোতে ইউক্রেনের নেতাকে গাঢ় সবুজ রঙের পোশাক পরা এবং সৈন্যদের সাথে সেলফি তোলার সময় পতাকা উত্তোলন অনুষ্ঠানে সৈন্যদের ধন্যবাদ জানানোর সময় গার্ডের পাশে দেখা গেছে। কিয়েভে ফিরে একজন মোটর চালক জেলেন্সকি বহনকারী একটি গাড়ির সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। যদিও প্রেসিডেন্ট দুর্ঘটনায় গুরুতর আহত হননি, বৃহস্পতিবার তার মুখপাত্র এই কথা বলেছেন। আইন প্রয়োগকারী কর্মকর্তারা দুর্ঘটনায় সমস্ত পরিস্থিতি তদন্ত করবে, মুখপাত্র যোগ করে এই কথা বলেন। তার রাতের ঠিকানায় দুর্ঘটনার পরপরই একটি ভিডিও পোস্ট করা হয়েছিল। জেলেন্সকি বলেছিলেন যে প্রায় সমগ্র অঞ্চল খার্কিব দখলমুক্ত, এটি ছিল আমাদের সৈন্যদের একটি নজিরবিহীন আন্দোলন। ইউক্রেনীয়রা আবারও তা করতে পেরেছিল যা অনেকের ধারণা ছিল অসম্ভব। ইউক্রেন সম্প্রতি রাশিয়ার সীমান্তবর্তী উত্তর পূর্ব খার্কিব অঞ্চলে ব্যাপক সাফল্য দাবি করেছে এবং বলেছে যে তারা কৃষ্ণ সাগরে খেরসন অঞ্চলের কাছে একটি দক্ষিণ ফ্রন্ট বরাবর ভূখণ্ড ফিরিয়ে দিয়েছে। জেলেন্সকি বুধবার বলেছেন যে রাশিয়া ক্রিমিয়ার দখল 2014 সালে মস্কো দ্বারা সংযুক্ত করা একটি ট্র্যাজেডি এবং প্রতিশ্রুতি দিয়েছিল যে তার বাহিনী অবশেষে উপদ্বীপটি পুনরুদ্ধার করবে। খার্কিবে ইউক্রেনীয় বাহিনী 6 সেপ্টেম্বর থেকে প্রায় 8,500 বর্গ কিলোমিটার এবং প্রায় 1.5 লাখ মানুষের আবাস স্থল পুনরুদ্ধার করেছে। ডেপুটি পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী গান্না মালিয়ার এই কথা বলেছেন। এদিকে জানিয়ে দিব, মার্কিন সিনেট তাইওয়ানে সরাসরি সামরিক সহায়তা পাঠাতে চলেছে। একটি সিনেট কমিটি বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে প্রথম পদক্ষেপ নিয়েছিল যাতে তাইওয়ানকে সরাসরি বিলিয়ন ডলার সহায়তা প্রদান করা হয় এবং বেইজিংয়ের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার পরে সমর্থন বৃদ্ধি করে সম্পর্ককে আরও আনুষ্ঠানিক করে। মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করেছে, কিন্তু নতুন আইনটি 4 বছরে $4.5 বিলিয়ন মার্কিন নিরাপত্তা সহায়তা প্রদানের মাধ্যমে আরও এগিয়ে যাবে। এটি পদক্ষেপ যা বেইজিংকে ক্ষুব্ধ করেছে। চীন যদি দ্বীপটি দখলের চেষ্টা করার জন্য শক্তি প্রয়োগ করে তবে এটি তার ওপর নিষেধাজ্ঞা
আরোপ করা হবে। উভয় পক্ষের সমর্থনে সেনেটের বৈদেশিক সম্পর্ক কমিটি তাইওয়ান নীতি অনুমোদন করেছে, যা 1979 সালে মার্কিন যুক্তরাষ্ট্র তাইপ থেকে বেইজিংয়ে স্বীকৃত পরিবর্তন করার পর থেকে সম্পর্কের সবচেয়ে সুস্পষ্ট আপগ্রেড হিসেবে বিবেচিত হয়। রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পরে এবং হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফর পরে তাইওয়ানের জন্য উচ্চতার উদ্বেগের জন্য মার্কিন আইন প্রণেতারা এই আইনে এগিয়ে যান, যা চীনকে আক্রমণের জন্য একটি ট্রায়াল রান হিসেবে দেখা বড় সামরিক মহড়া করতে প্রচলিত করেছিল। সিনেটর বব মেনেন্ডেস, যিনি কমিটির নেতৃত্ব দিচ্ছেন এবং প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্রেটিক পার্টির সদস্য, বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বেইজিংয়ের সাথে যুদ্ধ এবং উত্তেজনা বাড়াতে চায় না, তবে পরিষ্কার দৃষ্টিতে থাকতে হবে। মেনেন্ডেস বলেন, আমরা সতর্কতার সাথে এবং কৌশলগতভাবে তাইওয়ানের সামনে থাকা অস্তিত্বের হুমকিগুলো কমিয়ে দিচ্ছি, জোর করে দ্বীপটি নেওয়ার খরচ বাড়িয়ে দিতে, যাতে এটি খুব বেশি ঝুঁকিপূর্ণ এবং অপ্রাপ্য হয়ে ওঠে। কমিটির শীর্ষ স্থানীয় রিপাবলিকান সিনেটর জিম রিস বলেছেন, খুব দেরি হওয়ার আগেই তাইওয়ান আত্মরক্ষাকে শক্তিশালী করার জন্য আমাদের এখনই পদক্ষেপ নেওয়া অপরিহার্য। বিলটি এখনও সম্পূর্ণ সিনেট এবং হাউস সাপ করতে হবে। হোয়াইট হাউসের রাষ্ট্রপতি জো বাইডেন বিলে স্বাক্ষর করবেন কিনা তা জানায়নি, যদিও এই শক্তিশালী সমর্থনের অর্থ কংগ্রেসের যে কোনো সম্ভাব্য ভেটোকে অগ্রাহ্য করতে পারে। চীন বৃহস্পতিবার বিলটি নিন্দা করেছে, যে বলেছে যে এটি আইনের বিষয়ে ওয়াশিংটনের কাছে গম্ভীর প্রতিনিধিত্ব দায়ের করেছে, যা দাবি করেছে যে এক চীন নীতি লঙ্ঘন করে এবং তাই অনেক স্বাধীনতা এবং বিচ্ছিন্নতাবাদী শক্তিকে গুরুতর ভুল সংকেত পাঠায়। এদিকে জানিয়ে দিব, সের্গেই ল্যাভরভ জাতিসংঘে যাওয়ার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাশিয়ার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে যে যুক্তরাষ্ট্র রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে আগামী সপ্তাহে জাতিসংঘে বিশ্বনেতাদের বার্ষিক সম্মেলনে মস্কোর অর্ধেক প্রতিনিধি দলের সাথে নিউ ইয়র্কে যাওয়ার ভিসা দিয়েছে। রাশিয়ার জাতিসংঘের রাষ্ট্রদূত ভ্যাসেলি নেভেনজিয়ার কাছ থেকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে 2 সেপ্টেম্বরে চিঠি অনুসারে মস্কো ওয়াশিংটনের কাছে 56টি ভিসা চেয়েছিল। মঙ্গলবার রাশিয়ার কূটনৈতিক সূত্র জানিয়েছে যুক্তরাষ্ট্র 24টি ভিসা অনুমোদন করেছে। নেভেনজিয়া তার চিঠিতে আরও উল্লেখ করেছে যে ল্যাভরভ বিমানের ফ্লাইট ক্রু ভিসা পাননি। ওয়াশিংটন রাশিয়ান ফ্লাইট ক্রুদের জন্য ভিসা মঞ্জুর করেছে কিনা তা ল্যাভরভ নিউ ইয়র্কে বাণিজ্যিক এয়ারলাইন্স ফ্লাইট করবে বলে আশা করছেন কিনা তা তাৎক্ষণিকভাবে পরিকল্পিত নয়। সর্বশেষ সংবাদে জানিয়ে দিব, তেহরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধের ঢাক বাজছে। ইরানি পৌরাণিক কাহিনীতে, যা আংশিকভাবে ফেরদৌসির জাতীয় মহাকাব্য শাহ নামে প্রতিফলিত হয়েছে, যুবকদের যারা মহান যোদ্ধা হওয়ার আকাঙ্ক্ষা করে তাদের উপদেশ দেওয়া হয় এবং যারা কখনোই তাদের কৌশল প্রকাশ করবেন না এবং গর্বিত কথাবার্তা এড়িয়ে যাবেন। রুস্তাম গুদারব, গিফ বাহমান এবং ইরানি মহাকাব্যের অন্যান্য নায়কদের কখনো কখনো যুদ্ধের পরিকল্পনা সম্পর্কে মটরশুটি ছড়াতে এবং পৃথিবীর মুখ থেকে শত্রুকে নিশ্চিহ্ন করতে গর্ব করতে দেখা যায় না। প্রাচীন ইরানি পৌরাণিক কাহিনীতে খালি গর্ব একটি অভিশাপ হয়ে ওঠে, যা সবচেয়ে সাহসী যোদ্ধাদের পরাজিত করে। খোমেনিবাদী বিপ্লবের 4 দশকের বেশি সময় পরে ইরানকে তার জাতীয় ঐতিহ্য থেকে দূরে সরিয়ে দেওয়া শুরু করে এবং প্রাক্তন ইসলামী পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের ভাষায় একটি ভিন্ন উপায়ে বাঁচতে পথ বেছে নিন। এই শিক্ষাটি মনে হয় ভুল হয়ে গেছে। পুরনো পরামর্শ ছিল 200 আলোচনা এক অর্ধেক কর্মের চেয়ে ভালো নয়। ইসলামী বিপ্লবের উচ্চ আকাঙ্ক্ষীর নায়করা তবে গর্বিত গালির চ্যাম্পিয়ন, যারা ক্রমাগত আমেরিকাকে পিষ্ট করার এবং ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার কথা বলেছে। একটি বিন্দু পর্যন্ত তাদের গর্ব হালকা মজার হতে পারে, এটা তাদের ভয় অজানা ভয়ের লক্ষণ হতে পারে, যেটা আমাদের মনে করিয়ে দেয় যে নুসরাত রহমানের কবিতার কথা, যে একজন মানুষ রাতের অন্ধকারে রাস্তা দিয়ে যাচ্ছে এবং নিজেকে আশ্বস্ত করতে শীষ দিচ্ছে। একটি উদাহরণ গত সপ্তাহে এসেছিল যখন স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিয়ার মার্থ হায়দারি একটি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী ইসরায়েলের তেল আবিব এবং হাইফাতে আক্রমণ করার জন্য বিশেষভাবে আরাস 2 নামে একটি নতুন প্রজন্মের ড্রোন তৈরি করেছে। হায়দারি যোগ করেছেন যে সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি প্রস্তুত 2 অ্যাক্টিভেশন ভিত্তিতে আরাস 2 মোতায়েনের নির্দেশ দিয়েছে। নতুন ড্রোনটির পরিসীমা 2000 কিলোমিটার, যা কেবল ইসরায়েলে নয় মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার কিছু অংশে পৌঁছানোর জন্য যথেষ্ট। উত্তর পশ্চিমের তুরস্ক এবং পাকিস্তানের সীমান্তের মধ্যে ইরানের ভূখণ্ডের 2টি চরম পয়েন্টের চেয়ে বেশি রেঞ্জের ক্ষেপণাস্ত্র যা ড্রোন তৈরি করে না, এবং তেহরান প্রধান শক্তিগুলিকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তা মেনে চলার জন্য 2000 কিলোমিটার রেঞ্জের সীমা বেছে নেওয়া হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।